আলহামদুলিল্লাহ ওসলা আল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন কেয়ামতের বিভীষিকাময় দিনে রসুল করিম সাল্লা ও সাল্লামের সাফাত তার সুপারিশ আমরা কে না চাইব আমরা কি জানি কেয়ামতের দিন নবী আলাহামের সুপারিশের সবচেয়ে বেশি অধিকার সবচেয়ে বেশি হক কার হবে কোন ব্যক্তি নবী আলা সালসাল্লামের সুপারিশ সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে এ প্রসঙ্গে শ্রুণে তিরমিজির একটি হাদিস আমাদেরকে পরিষ্কারভাবে ধারণা দেয় নবী আল ইসাল্লাম নিজের সাত করেন আউল আসে আকসার অর্থাৎ। আমার কাছে কেয়ামতের ময়দানে কেয়ামতের দিন সবচেয়ে বেশি নিকটবর্তী হবে বা সবচেয়ে বেশি হকদার হবে সাফাহাতের অনেক ওলামা একরাম এ হাদিসের ব্যাখ্যা বলেছেন এর অর্থ হল সাফাহাতের নিকটবর্তী হবে ক্যামত দিন আমার সবচেয়ে ওই ব্যক্তি বেশি যে ব্যক্তি আমার প্রতি বেশি থেকে বেশি দূরত প্রেরণ করে তার মানে যে ব্যক্তি রসুল করিম সাল্লাহ প্রতি দূরত প্রেরণ করবেন উঠতে বসতে চলতে ফিরতে রাতে দিনে সর্বাবস্থায় তাহলে সে ব্যক্তি যে যত বেশি দূরত পড়বে তিনি নবী আলাহ ইসলামের সুপারিশ পাওয়ার জন্য তত বেশি হকদার হবেন প্রিয় দর্শক অতএব আসুন চলতে ফিরতে উঠতে বসতে এমনকি বিনা অজুতেও আমরা দূরত প্রেরণ করতে পারি সাল্লাহ আলিয়া আল্লাহ সাল্লাহম মহম্মদ আল্লাহ আলু মহম্মদ দুরুদ্দ ইব্রাহিম অথবা যে কোনো দূরত আমরা পড়তে পারি নবী আলা সলাতামের প্রতি যে যার অর্থের ভিতরে তেমন কোনো খারাপ দিক নেই সল্ল্লাহ সাল্লাম পড়তে পারি আল্লাহামুসল্লা আলহ মহম্মলী মোহাম্মদ পড়তে পারি সাল্লাহ আলাহ নবী পড়তে পারি তারপর দুরুদ্দ ইব্রাহিম পড়তে পারি আরও যত দুরুদ আছে এই সমস্ত দুরুদগুলো আমরা পড়তে পারি এর মাধ্যমে বেশি থেকে বেশি অবসর সময় আমি যদি দুরুদ পাঠ করি এর ফলে আমি নবী আলা সাল্লাম আমার দিন পাবো শুধু তাই নয় দুরুদ বেশি পরিমাণে পড়ার ফলে একজন মানুষের বিপদ আপদ টেনশন পেরেশানি মুসিবত দূর হয় আল্লাহ সুমাতালা যে কোনো বিপদ থেকে বের হওয়ার পথ তাকে দেখিয়ে দেন আরও নানামুখী উপকারিতা রয়েছে দূরদের মধ্যে আল্লাহ তালা দশবার রহমত অবতীর্ণ করেন একবার দূরদ পাঠ করার ফলে আমরা দূরদ পাঠ করার মাধ্যমে নাবি সাল্লামের জন্য যে দোয়া করছি রহমতের এতে তিনি উপকৃত হন না হন আমরা প্রত্যেকে উপকৃত হব আল্লাহতালা তার রাসুলের প্রতি এমনিতেই রহম করবেন কিন্তু আমি তার রাসুলের জন্য রহমতের কামনা করে আমি নিজে সেখান থেকে বেনিফিটেড হচ্ছে উপকৃত হচ্ছে দর্শক কেমতের দিন নাবিল সালিসামের সাফাত এবং সুপারিশ সবচেয়ে বেশি আপনি যদি আশা করেন পাবেন সে আশা আপনি যদি লালন করেন এবং পেতে যদি আপনি চান তাহলে আপনাকে এই দুনিয়াতে বেশি থেকে বেশি দূরত পড়তে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন দর্শক সেই সাথে আরেকটি কাজও করতে হবে হলো বেশি থেকে বেশি নাবিল সালুদ ইসলামের সুন্নাকে ফলো করতে হবে প্রত্যেকটা কাজকে সূনা মোতাবেক করতে হবে ধাত থেকে বেঁচে থাকতে হবে আপনি ইসলামের সন্ন্যাহকে ফলো করে চললে তার প্রতি বিশেষ বেশি দূরত প্রেরণ করলে ইশা আল্লাহদিন্লাহ আল্লাহ তালা আপনাকে তার রসুলের নিকটবর্তী রাখবেন এবং সাফাতের হকদার করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি দূরত প্রেরণ তৌফিক দান করুন এর মাধ্যমে আমরা বেশি বেশি শাফাতের সম্ভাবনা তৈরি করতে পারবো কে আমাদের রসুল্লা আকরম সাল্লাহ ইসলামের তরফ থেকে আল্লাহ আমাদের তৌফিক দান করুন